অপেক্ষা দক্ষিণ অঞ্চলের মানুষের শত বছরের সবচেয়ে বড় আক্ষেপ কিংবা দুঃখের নাম। এক জীবনে পদ্মা নদীর দুই তীরে দক্ষিণ অঞ্চলের মানুষকে যতটা সময় অপেক্ষা করতে হয়েছে তা হয়তো সময় দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। জীবনে অন্য কোনো ক্ষেত্রে অথবা অন্য কোনো কাজে এই অঞ্চলের মানুষকে এতটা সময় অপেক্ষার প্রহর গুনতে হয়নি। এই পদ্মা নদীর সাথে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের দুঃখের স্মৃতিরও কোনো শেষ নেই। সময় মতো জলযান না পাওয়া, ঝুম বৃষ্টি, প্রবল স্রোত কিংবা ঘন কুয়াশা, এই পদ্মার পাড়েই কেটেছে দিন রাত। সময় মতো বাড়িতে পৌঁছাতে না পারার কারণে অনেক সময় শেষবারের মতো দেখা হয়নি প্রিয় স্বজনের মুখ। অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা গেছেন রোগী। এই পদ্মার পাড়েই কিন্তু নষ্ট হয়েছে কৃষকের কষ্টে উৎপাদিত ফসল। এসব কারণে দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মার বুকে একটি সেতু হোক। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষা এবং অপেক্ষার অবসান হতে চলেছে। তিন দিন বাদেই উদ্বোধন হতে চলেছে সুপ্রশস্ত সেতু পদ্মার। ছুটবে পদ্মা সেতু দিয়ে হাজারো যানবাহন। এই একটি স্থাপনা কিন্তু জানান দিচ্ছে হাজারো সম্ভাবনার। পদ্মা সেতু কিন্তু শুধু দুই ভূখণ্ডের মানুষকেই একত্রিত করবে না, এই সেতু কিন্তু দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে ত্বরান্বিতও করবে। এবং এই অগ্রযাত্রায় কিন্তু সবচেয়ে বেশি সুফল পাবে বাগেরহাটবাসী, এমনটাই কিন্তু দাবি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আপামর জনসাধারণের। দর্শক একটু জানিয়ে রাখি, এই বাগেরহাটে কিন্তু বিশ্ব ঐতিহ্যের দুইটি স্থাপনা রয়েছে। একদিকে অপর সৌন্দর্যের সুন্দরবন, অপরদিকে রয়েছে ষাট গম্বুজ মসজিদ। পাশাপাশি রয়েছে চিংড়ি শিল্প, মোংলা বন্দর, কৃষিপণ্য। সব কিছু মিলিয়ে বাগেরহাটের যে অপার সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা, সেই অপার সম্ভাবনা দুয়ার কিন্তু খুলে যাবে 25 তারিখ। দর্শক, বাগেরহাট কিন্তু কৃষি নির্ভর জীবিকার একটি অঞ্চল। এই জেলায় কিন্তু প্রায় 3 লক্ষ পরিবার সরাসরি কৃষিকাজ এবং মৎস্য চাষের সাথে নিয়োজিত। কিন্তু কৃষি নির্ভর এই জেলায় কিন্তু আজীবনই উপেক্ষিত কৃষক এবং চাষিরা। দর্শক, সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের দৌরত্বের কারণে কিন্তু ন্যায্য মূল্য থেকে বরাবরই বঞ্চিত এই জেলার প্রান্তিক চাষিরা। তবে পদ্মা সেতু খুলে গেলে এই সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলার চাষি ও কৃষকরা। কারণ মাত্র 3 থেকে 3.5 ঘন্টায় ঢাকার সাথে যোগাযোগের যে অপার সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে, সেখানে কিন্তু চাষি কৃষকরা সরাসরি ঢাকার বাজার ধরতে পারবেন বলেই আশাবাদ প্রকাশ করেছেন। আগে যেখানে 10 থেকে 12 ঘন্টা ঘাটেই, পদ্মা নদীর ঘাটেই বসে থাকা লাগতো, সেখানে মাত্র 3 থেকে 3.5 ঘন্টায় কিন্তু ঢাকায় পৌঁছে যাবে বাগেরহাটের কৃষিপণ্য, মাছ সবজি সহ সব কিছু। পাশাপাশি একই ক্ষেত্র কিন্তু যাতায়াতের ক্ষেত্রেও। যানবাহন ব্যবস্থায় মানুষ কিন্তু বাগেরহাটের খুব স্বল্প সময়ে ঢাকায় যেয়ে ঢাকার কাজ সেরে আবার বাগেরহাটে ফিরে আসতে পারবেন। ফলে কিন্তু একদিকে বাঁচবে সময়, অন্যদিকে কিন্তু অর্থনৈতিক সাশ্রয় হবে বলে জানিয়েছেন অংশীজনেরা। দর্শক, বাগেরহাটের এক সাইডে কিন্তু রয়েছে মোংলা বন্দর। এই মোংলা বন্দরকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কারণ এই বন্দর কিন্তু অর্থনৈতিক হাব হবে বলে জানিয়েছে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আর একটু জানিয়ে রাখি, এই মোংলা বন্দরে কিন্তু 386টি ছোটো বড়ো প্রতিষ্ঠান রয়েছে। এবং এই পদ্মা সেতু উদ্বোধনের খবরেই কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান এখানে জমি কিনেছে এবং সেই সব প্রতিষ্ঠানের কাজও চলছে। এবং এই প্রতিষ্ঠানগুলো চালু হয়ে গেলে কিন্তু 100,000 লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে বাগেরহাটে, এমনটাই আশাবাদ প্রকাশ করেছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। দর্শক, আর একটু জানিয়ে রাখি, বাগেরহাট কিন্তু পর্যটনের অপর সম্ভাবনাময় একটি জেলা। এই বাগেরহাটে সুন্দরবন রয়েছে, রয়েছে ষাট গম্বুজ মসজিদ, এছাড়া ইউনেস্কো ঘোষিত 17টি সাইট কিন্তু রয়েছে, যে বিষয়গুলো বাগেরহাটকে দেশের অন্যান্য জেলা থেকে কিন্তু আলাদা ভূমিকায় রেখেছে। দর্শক, একটু জানিয়ে রাখি, চলতি অর্থ বছরেই কিন্তু বাগেরহাটের সুন্দরবন অংশে 1,20,000 দর্শনার্থী এসেছেন এবং একই সময় ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করেছেন 1,80,000 মানুষ। এবং এই বিপুল পরিমাণ মানুষ আগমনে কিন্তু বাগেরহাটের রাজস্ব আয় হয়েছে 2 কোটি টাকার মতো। তবে সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে পদ্মা সেতু উন্মুক্ত হলে এই সংখ্যা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। ফলে স্থানীয়ভাবে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, তেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই অঞ্চল। দর্শক, আর একটু জানিয়ে রাখি, বিভিন্ন সময় নানা আলোচনা সমালোচনা থাকলেও পদ্মা সেতুর সুফল নিয়ে কিন্তু বাগেরহাটের আপামর জনসাধারণ দলমত বর্ণ নির্বিশেষে
সবাই বিশ্বাস করেন এই পদ্মা সেতুর সুফলে বদলে যাবে বাগেরহাটের অর্থনৈতিক সহ সামাজিক সকল প্রেক্ষাপট। তবে সব কিছুর মধ্যেও পদ্মা সেতু উন্মুক্ত হলে যে যানবাহনের চাপ বাড়বে আঞ্চলিক মহাসড়কগুলোতে, সেই চাপ কিন্তু সামলানোর জন্য শতভাগ প্রস্তুত নয় সড়কগুলো। সংশ্লিষ্ট জনদের দাবি, অতি দ্রুত এই রাস্তাগুলো যেন প্রশস্তকরণ এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পদ্মা সেতুর যে শতভাগ সুফল, এই সুফল যেন নিশ্চিত করা হয়। বাগেরহাট থেকে তানজিম আহমেদ, ঢাকা পোস্ট।